বর্তমানে আমরা দেখছি যে লোডশেডিং এর একটা প্রকোপ উঠেছে, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে, এই যে লোডশেডিং টা হচ্ছে, এই বিষয়ে আপনি আর মতামত? আমরা এখন মোস্টলি ক্লাস করি অনলাইনে, হুটহাট করে কারেন্ট চলে যাচ্ছে, আমাদের ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, হুট করে কারেন্ট চলে গেলে অনলাইনে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, তারপরে মাঝে মাঝে আমরা যে কোনো ভালো একটা কাজ করতে যাচ্ছি বা কিছু একটা দেখছি বা আমাদের বাসায় অসুস্থ মানুষজন থাকে, তো হুট করে লোডশেডিং এর জন্য যারা হাই ব্লাড প্রেশার তারা একদমই নিতে পারছে না এখন, তাদের অনেক সমস্যা হচ্ছে, প্লাস যাদের ব্রিদিং এর প্রবলেম আছে, বেশি গরম হয়ে গেলে তারা সহ্য করতে পারছে না, চাচ্ছি যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এত লোডশেডিং হচ্ছে তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে যেটা আমরা জানি না, সেটা সরকারিভাবে তাদের আন্ডারেও থাকতে পারে, তো এটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না, কেননা পড়াশোনার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অল্টারনেটিভ ওয়েগুলোতে সেটা ব্যবসায় হতে পারে, বাড়ি ঘরে হতে পারে, এরকম ভোগান্তি হতে পারে, যেমন আপনার যদি সারাদিন কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, সেক্ষেত্রে পানির সংকটের জন্য অনেক ক্ষতি হতে পারে, মানুষের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে, তাই আমার মনে হয় এদিকটা একটু লক্ষ্য রাখা উচিত। বাসায় যে এদিকে লোডশেডিং, লোডশেডিং এর জ্বালা মানে কি আছে বলবো, মনে করেন যে সারাদিন ভার্সিটিতে থাকতে হয়, তার উপর যায় যখন দেখি বাসায় যায় লোডশেডিং, লোডশেডিং মানে দেখা যায় পানিও থাকে না, এই গোসল করতে পারি না ঠিক মতো, তারপর যে বাসায় যে এখন দেখেন পরীক্ষার সময় চলতেছে, তো দেখা যায় পরীক্ষার সময় যে এই লোডশেডিং এর জন্য পড়তে পারি না, কারণ আগে যেরকম যেরকম জেনারেটর ছিল এখন ওরকম জেনারেটরটা পাওয়া যাচ্ছে না আমাদের এলাকায়, তো দেখা যায় বাসায় যে আর ওরকম ভাবে পড়তে পারছি না, ছাত্রীদের জন্য অনেক এটা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা ঠিক মতো ক্লাস করতে পারতেছি না, যেরকম তেমন আমরা কলেজে গেলেও যে সুবিধাটা ছিল যে ফ্যান অফ হয়ে যায়, আমাদের ক্লাস হয় না, সাথে মানে ছুটি দেওয়া হয়, দেন আমরা রাতে পড়তে বসলেই কারেন্ট চলে যায় আপনার, তো সবার বাসায় তো আর আইপিএস ও তারপর জেনারেটর এগুলো থাকে না, যাদের বাসায় থাকে না তাদের অবশ্যই অনেক সমস্যা হয়, স্বাভাবিক গরমের সময় অনেক কষ্ট হয়, তাছাড়া আমাদের স্টুডেন্ট লাইফ, যেমন আমাদের স্কুলে যদি লোডশেডিং হয়, আমাদের ইউনিভার্সিটিতে লোডশেডিং হয়, অনেক সময় জেনারেটর কাজ করে না, সেটা তো আমাদের পড়ালেখায় হ্যাম্পার হচ্ছে। লোডশেডিং আসলে সাধারণ জনগণ থেকে শুরু করে সবার জন্য কষ্টসাধ্য, যেমন আমরা যারা শিক্ষার্থী তারা দেখা যায় অনেকেই রাত জেগে পড়ার অভ্যাস আছে, তো এই লোডশেডিং এর জন্য দেখা যাইতে পারে যে মানে আমাদের পড়াশোনারও অনেকের বিঘ্ন ঘটে, দেখা যায় যে অনেকে রাত জেগে পড়তে গিয়ে লোডশেডিং এর কারণে হয়তো সেভাবে পড়াশোনা করতে পারে না, কারণ একটা চার্জার লাইট বা এগুলো দিয়ে আর কতক্ষণ পড়া যায়, একটা গরমে গরম পরিবেশে পড়তেও তো কারো ভালো লাগে না, পড়াশোনায় মনও তো বসতে চায় না।